নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুরজিৎ, আবার চলে এসেছি আবার একটি লোকাল ট্রেনের জার্নি নিয়ে। আজ তারিখ হচ্ছে আপনার 19 মে 2024। আজ আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া থেকে হলদিয়া অবধি ভোর 5:45 লোকাল, যা টোটাল 141 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে আমাদেরকে পৌঁছে দেবে হলদিয়া। আর মাঝে আসবে ধরে নিন 36 থেকে 37 খানা হল্ট। অল স্টপ লোকালেই করছি আজকে আমরা জার্নি, চাইলেই করতে পারতাম আপনার গ্যালোপিং লোকালে, কিন্তু একটাই কারণ সকালে লোকালে জার্নি করার, কারণ সকালবেলা খুব সুন্দর সুন্দর কয়েকটা ওভারটেক পাওয়া যায়। তো সামনেই দাঁড়িয়ে রয়েছে লোকাল আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় হচ্ছে 5:40, বলতে আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে জার্নিটা। তো চলুন, নিয়ে মতো একটা পছন্দের সিট নিয়ে নিই আর শুরু করি একটা লোকাল ট্রেনের জার্নি। আর আমার চ্যানেলে এটা একটা আপনার বলতে পারেন ডিমান্ডেবল জার্নি, অনেকেই অনেকদিন ধরে বলছে হাওড়া হলদিয়া রুটে জার্নি করে দেখাও, জার্নি করে দেখাও। পসিবল হচ্ছিল না, আজ ভেবেছি চলুন করেই দেখানো যাক। চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনের ডিপার্চারে। আর এই হলো আপনার আজকের আমাদের লোকাল। ঘড়িতে সময় সকাল 5:46, নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে হাওড়া হলদিয়া লোকাল 38051 বেরিয়ে পড়ছে হাওড়া স্টেশন থেকে। সকাল সকাল একটা ফ্যাল অ্যান্ড রেস দিয়ে শুরু করলাম আমাদের এই জার্নিটা 25048 ভূষাবল র্যাপপোর্ট। হাওড়া থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটা কিনা আপনার টিকিয়াপাড়া।
সমলেশ্বরী। বলতে পারেন ট্রেনে চা বিক্রি হচ্ছে, চায়ের সাথে শুধু চা নয়, চায়ের সাথে বিস্কুটও, টপ বিস্কিট দুটো, চা আপনার লাগলো 7 টাকা, আর আমরা পৌঁছতে চলেছি সাঁতরাগাছি জংশন। তো চলুন দেখে নেওয়া যাক সাঁতরাগাছি জংশনে আমাদের ট্রেনের অ্যারাইভাল। হাওড়া থেকে 7 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম সাঁতরাগাছি জংশন, যা আমাদের এই জার্নি চতুর্থ হল্ট। স্টেশন কোড হচ্ছে আপনার SRC। বলতে পারেন ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে, মানে যা শিডিউল টাইম, সেখান থেকে ওই 4-5 মিনিট লেটে চলছে গাড়ি। চলুন বেরিয়ে পড়া যাক এবার সাঁতরাগাছি থেকে। আর সাঁতরাগাছি জংশন এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে পুরুলিয়া না হাওড়া থেকে চলা পুরুলিয়া অবধি রূপসী বাংলা এক্সপ্রেসেরও কিন্তু ছাড়ার সিগনাল হয়ে গেছে। তো দেখা যাক এই আমাদের এই জার্নিতে আমরা কোন কোন গাড়ির ওভারটেক পাই এবং কিভাবে পাই, আমরা দাঁড়িয়ে থাকাকালীন সেই গাড়িগুলো ওভারটেক মারে না প্যারালাল ওভারটেক হয়, সব থাকলো আপনাদের জন্য। হাওড়া থেকে 12 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 6ষ্ঠ হল্ট, যেটা কিনা আপনার আন্দুল। এই মাত্র পেরিয়ে যাওয়া গাড়ি আপনার যেটা ক্রসিং হলো আমাদের সাথে, সেটা ছিল আপনার হাতিয়া হাওড়া ক্রিয়ায়োগা এক্সপ্রেস। আর দূরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, সেটা আমাদের হচ্ছে লোকমান্য তিলক টার্মিনাস থেকে চলা শালিমার যাওয়ার গাড়ি আপনার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। জ্ঞানেশ্বরী যা আগে জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স নামেও পরিচিত ছিল। তো চলুন বেরিয়ে পড়েছি আন্দুল থেকে, দেখে নেওয়া যাক। Thank you.
হাওড়া থেকে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নি নবম হল্ট, যেটা কিনা আপনার নলপুর। আর বলতে পারেন আমাদের ঠিক পেছন পেছনেই আসছে হাওড়া পুরী বন্দে ভারত, যা সবে সবে সাঁতরাগাছি জংশন পেরিয়ে যায়। আশা করা যেতে পারে উলুবেড়িয়া বা উলুবেড়িয়ার আগে ওভারটেকটা হবে। তো দেখা যাক ঠিক যা যা হবে আপনাদের জন্য রইল তা। এবার বেরিয়ে পড়া যাক নলপুর থেকে। আপাতত হাওড়া থেকে 27 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 11তম হল্ট, যেটা কিনা আপনার চেঙ্গাইল। স্টেশন কোড হচ্ছে CGA। আর বলতে পারেন ট্রেন ওই তার নির্ধারিত সময়ের থেকে ওই 5-6 মিনিট লেট নিয়েই চলছে। তো চলুন বেরিয়ে পড়া যাক চেঙ্গাইল থেকে। হাওড়া থেকে আপাতত 31 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের এই জার্নি 13তম হল্ট, যেটা কিনা উলুবেড়িয়া। স্টেশন কোড হচ্ছে ULB। আর আমরা মোটামুটি বলতে পারি সেই মুহূর্তে সেই সময়ের খুব কাছাকাছি এসে পৌঁছেছি, যেখানে কিনা আপনার পুরী হাওড়া হাওড়া পুরী বন্দে ভারত ওভারটেক মারতে চলেছে। তো চলুন বেরিয়ে পড়া যাক উলুবেড়িয়া থেকে আর দেখে নেওয়া যাক সেই দৃশ্য। Thank you.
নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেটে, আর হাওড়া থেকে মোটামুটি বলতে পারেন 47 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 17তম হল্ট, যেটা কিনা আপনার হচ্ছে বাগনান। হাওড়া পুরী বন্দে ভারতের ওভারটেক দেখলেন, তারপরে দেখলেন রূপসী বাংলা এক্সপ্রেসের আরেকটা ওভারটেক যেটা আমাদের অপেক্ষায় রয়েছে, সেটা হচ্ছে হাওড়া বারবিল জান শতাব্দী এক্সপ্রেসের। ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছেই 20 মিনিট লেটে, মানে 6টা 20-এর পরিবর্তে ছেড়েছে গাড়ি 6টা 40-এ। মোস্ট প্রবাবলি টাইমিংটা হয়তো আমি ভুল বলছি, কিন্তু গাড়ি ছেড়েছে 20 মিনিট লেটে। তো দেখা যাক ওভারটেকটা আমরা পাই কিনা। আর ইতিমধ্যেই আপনার বাগনান থেকে আমাদের লোকাল ছেড়ে দিয়েছে, চলুন দেখে নেওয়া যাক আগে ডিপার্চার। আপাতত হাওড়া থেকে 60 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 20তম হল্ট, যেটা কিনা আপনার মেচে দা। স্টেশন কোড MCA, গাড়ি আপনার 5 মিনিট লেট নিয়েই চলছে, টাইমটা একটু মেকআপ দিয়েছে। আর কোলাঘাট ব্রিজ বেরোনোর পর দেখলাম একটা LHB গাড়ি দাঁড়িয়ে ছিল, প্রায় দাঁড়িয়ে ছিল বলাটা ভুল, প্রায় দাঁড়িয়ে পড়ার মতন অবস্থায় গড়াচ্ছিল পুরী কামাখ্যা এক্সপ্রেস, যেটা কিনা আপনার ভায়া হাওড়া হয়েছে মানে সেই গাড়িটি। চলুন বেরোনোর সময় হয়ে গেছে মিথিলা থেকে, দেখিয়ে দিই আপনাদের ডিপার্চার। Thank you.
হাওড়া থেকে আপাতত 65 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা এই এসে আমরা পৌঁছলাম আমাদের 22তম ওয়ার্ড, যেটা কিনা আপনার বোকপুর। এখানে আমরা এসে পৌঁছেছি 14 মিনিট লেট, ঘড়িতে বাজে 7:32। মনে হচ্ছে না আপনার হাওড়া বারবিল যান শতাব্দীর ওভারটেকটা হবে, দেখা যাক। আর এই যে আমাদের গাড়ি হাওড়া হলদিয়া আপনার লোকালটা, আর আমরা আপাতত ফেরোচ্ছি ভোগপুর। মেচেদা ছেড়ে গাড়ি যাবে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে আবার রেক রিভার্সাল হয়ে আপনার চলে যাবে আপনার তমলুক হয়ে হলদিয়ার দিকে। তো বন্ধুরা এবার হাওড়া থেকে 72 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 24তম হল্ট, যেটা কিনা আপনার পাঁশকুড়া জংশন। আর আমরা এখানে এসে পৌঁছেছি মোটামুটি 12 মিনিট দিলে ট্রেন এবার এখান থেকে পাঁশকুড়া জংশন থেকে আপনার রেক রিভার্সাল নিয়ে বেরিয়ে যাবে, ওই দীঘার রাস্তায় বেরিয়ে যাবে। দীঘা যেদিক দিয়ে আমরা যাই শুধু ওই তমলুক থেকে আলাদা হয়ে যাবে, হলদিয়ার দিকে বেরিয়ে যাবে। ঘড়িতে সময় সকাল 8:05, আমাদের হাওড়া হলদিয়া লোকাল পাঁশকুড়া থেকে রেক রিভার্সাল নিয়ে বেরিয়ে পড়লো আপনার হলদিয়ার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে যে ট্রেনটি পাঁশকুড়া ছেড়ে বেরোলো আমাদের সাথে সাথে, সেটি আপনার হচ্ছে মুম্বাই মুম্বাই CSMT হাওড়া মুম্বাই মেল 12809-810। তো চলুন
এই বাকি পথটুকু দরজায় দাঁড়িয়েই নেওয়া যাক মজা। হাওড়া থেকে 80 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছেছিলাম রঘুনাথ বাড়ি। আর ট্রেন পৌঁছানোর সাথে সাথে কোনো রকম ইনফো দিতে পারিনি, ক্যামেরাটা বন্ধ করেছিলাম, তার পিছনে একটা কারণ যে লোকজন উঠবে নামবে তাদের যাতে সমস্যা না হয় সেই জন্যই সেই মুহূর্তে ক্যামেরা বন্ধ করেছিলাম। আমরা আপাতত বেরিয়ে পড়ছি রঘুনাথ বাড়ি থেকে। এটা ছিল আমাদের 25তম হল্ট আর আমরা ইতিমধ্যে 80 কিলোমিটার দূরত্ব কিন্তু অতিক্রম করে ফেলেছি। তাহলে বন্ধুরা হাওড়া থেকে আপাতত 96 কিলোমিটারের দূরত্ব কিন্তু আমরা অতিক্রম করে ফেললাম আর আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 28তম হল্ট, যেটা কিনা হলো আপনার তমলুক। স্টেশন কোড হচ্ছে TMZ। এখানে আপনার এসে পৌঁছেছি মোটামুটি 16 মিনিট লেট। আর তমলুক ঢোকার আগের স্টেশন আপনার শহীদ মাতঙ্গিনী, সেই স্টেশন থেকে যে কি পরিমাণে TT8 ট্রেনে চড়েছে যে আমি আপনাদের কি বলবো, প্রায় 10-12 জন চলেছে। দেখা যাক এই সুযোগে আমার কাটা টিকিটটাতে আপনার টিটির ছোঁয়া পড়ে কিনা। অনেকে তো এটা ভাবেন যে টিকিট কাটার পরে টিটি যদি টিকিট না দেখে তো সেই আপনার টিকিট কাটা বৃথা, তাই না? কিন্তু আদৌ সেটা নয়, টিকিট কাটুন। ইন্ডিয়ান রেলওয়েজ আপনাদের জন্য এত কিছু করছে, এইটুখানি আপনারা করতেই পারেন। আর দেখতে দেখতে আপনার তমলুক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন দেখে নেওয়া যাক ডিপার্চার। Thank you.
বলতে পারেন তমলুক থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর তমলুক স্টেশনটা এই রুটের আপনার সব থেকে বলতে পারেন গুরুত্বপূর্ণ একটা আপনার স্টেশন, যেখান থেকে আপনার দীঘা আর হলদিয়া যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। তো ঠিক কোথা থেকে আলাদা হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন, এই বেরিয়ে গেল আপনার দিঘার লাইন। আর আমরা শুনলাম হলদিয়ার কথা, আপাতত হাওড়া থেকে 103 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম আমাদের এই হাওড়া হলদিয়া লোকাল ট্রেনের জার্নির 29তম হল্ট, যেটা কিনা হলো আপনার কেশবপুর। তো চলুন, বেশিক্ষণের হল্ট নেই, সিগনাল দাওয়াই আছে, ছেড়ে দেবে যে কোনো সময়। আর এই হলো আপনার কেশবপুর স্টেশন। হাওড়া থেকে 111 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম মহিষাদল। এটা আমাদের 31তম হল্ট, আর বলতে পারেন পাশেই রয়েছে আপনার মহিষাদল রাজবাড়ি, যা আমি বলতে পারেন মাস পাঁচেক আগেই এসে ঘুরে গেছি। দারুণ জায়গা, আপনারাও আসুন সময় করে, ঘুরে যান জায়গা থেকে। তো চলুন, ছেড়ে দিয়েছে মহিষাদল থেকে আমাদের ট্রেন।
দেখে নেওয়া যাক ডিপার্চার। হাওড়া স্টেশন থেকে 130 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এই এসে পৌঁছলাম আমাদের জার্নির 34তম হল্ট, যেটা কিনা দুর্গাচক। দুটো স্টেশন রয়েছে, দুর্গাচক আর দুর্গাচক টাউন। এটা কিন্তু দুর্গাচক। আমাদের এখানে আসার সময় ছিল 9:07, এসি 8 মিনিট লেটে। তো চলুন বেরিয়ে পড়া যাক দুর্গাচক থেকে। আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে এরপরে হলদিয়ায়।
হাওড়া থেকে 141 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে এসে কিন্তু পৌঁছে গেলাম হলদিয়া। তো আপনাদের কেমন লাগলো এই জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অনেকদিন ধরে বলছিলেন হলদিয়ার একটা আপনার জার্নি দেখান, লোকাল ট্রেনের জার্নি, লোকাল ট্রেনের জার্নি। তো এই রইল আপনাদের ইচ্ছে মতো একটা ভিডিও। এই ভিডিওতে আপাতত বন্ধুরা এতটুকুই, আপাতত চলি, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রুটে নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে। আপাতত চলি, টাটা।